বাস্তবের প্যাডম্যানের দেখা মিলল পান্ডুয়াতে। আমরা বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে দেখেছি প্যাডম্যানের ভূমিকায়, এবার তার মতনই এক প্যাডম্যানের দেখা মিলল পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের ভিটাসিন গ্রামে। নাম সুমন্ত বিশ্বাস, বাড়ি চন্দননগরে, পেশায় তিনি একজন শিক্ষক। ঋতুবিজ্ঞান চর্চা নিয়ে তিনি পান্ডুয়ার বিভিন্ন জায়গার ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষকে সচেতন করার জন্য। এখনকার সময় দাঁড়িয়েও যে ঋতুকালীন যে সচেতনতার যে জায়গাটা এখন অবধি সত্যি সেই ছুঁতমার্গের জায়গাটা রয়ে গেছে, বিজ্ঞানটা অনেকে জানেই না, সেই বিজ্ঞানমূলক সচেতনতার জায়গাটা নিয়ে আমরা এখানে ছুটে এসেছি ছাত্রদের সাথে নিয়ে। 2018 থেকে এই লড়াইটা আমার চলছে। আমার এই লড়াইয়ের নাম হচ্ছে ভূসংকল্প। ভূসংকল্প মানে বিশ্ব, মানে ভূ মানে হচ্ছে আমার কাছে বিশ্ব, আর সংকল্প বিশ্ব মাতার জন্য সংকল্প গ্রহণ করা। তো এখনকার সময় দাঁড়িয়েও যে বিষয়টা সবথেকে অবহেলিত সেটা হচ্ছে নারী স্বাস্থ্য অবহেলিত, এবং নারী স্বাস্থ্যের মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঋতুকালীন সময়টা। কিন্তু আজও তো 4-5 দিন মেয়েদেরকে এই সময়কালে দাঁড়িয়েও এখন অবধি এক ঘরে করে রাখা হয়, নানা রকম সংস্কার পালনের মধ্যে দিয়ে তাকে চালনা করতে হয়। তো এই সংস্কার নয়, তার আসল বিজ্ঞানটা জানুক। এটা আমাদের নিজেদের পড়ার অন্তর্ভুক্তও ছিল, যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে আমাদের ভূগোল বিভাগের স্টুডেন্ট। তো সেখান থেকে আমাদের পড়ার সাথে সাথেই আমরা ভাবলাম যে যেহেতু এটা আমাদের কমিউনিটি আউটরিচের একটা পার্ট, তো আমরা এটাকে এমন একটা কাজের মাধ্যমে তুলে ধরি যেটা সত্যিকারেরই কমিউনিটির মধ্যে একটা খুব ভালো ইনফ্লুয়েন্স তৈরি হবে। পৃথিবীতে নারীর দেহ হলো সৃষ্টির উৎস, কিন্তু সেই নারী দেহকে আজও কুসংস্কারের বেড়ি পরিয়ে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে আমরা এখনও অনেক এগিয়ে গেছি, কিন্তু দেখা যায় এখনও অনেক জায়গা আছে যেখানে আজও বিজ্ঞানের আলো পৌঁছতে পারেনি। আর এই সমস্ত জায়গাতেই বিজ্ঞানের নানান চর্চা নিয়ে সাধারণ মানুষকে এবং গ্রাম বাংলার মহিলাদের সচেতন করতে পৌঁছে যাচ্ছেন সুমন্ত বিশ্বাস। আমার শহর পান্ডুয়া থেকে অভিজিতের সঙ্গে সুমন, কলকাতা টিভি।